কেমন আছেন সবাই আমি শুধন সরকার আছি আপনাদের সাথে সো আজকে আপনাদেরকে দেখাবো ম্যাকওয়েসের নতুন একটি আপডেট আসছে সেটা হচ্ছে ম্যাকওয়েস সোনামা ফোরটিন পয়েন্ট থেকে ফিফটিনও আসছে যার নাম হচ্ছে ম্যাকোয়েস সিকোয়ে চলুন আজকে আমরা সেই ম্যাকওয়েসটাকে আপডেট দেবো এবং কী কী ফিচার আসছে সব কিছু আজকে এই ভিডিওতে দেখাবো সো আপডেটের জন্য আপনারা সেটিংস থেকে চলে যাবেন সফটওয়্যার আপডেটে সফটওয়্যার আপডেটে গেলে দেখতে পারবেন ম্যাকওয়েস সিকোয়ে নামে একটি আপডেট দেখাবে যার সাইজ হচ্ছে প্রায় সিক্স জিবির মতো এখানে আপনারা কিছু কিছু ফিচার মোর ইনফোতে পথে ক্লিক করে দেখতে পারবেন যেরকম আইফোন মিরোরিং ইজিয়ার উইন্ডো প্রিন্টিং তারপরে সাফারি পাসওয়ার্ড এভ্রিথিং ভিডিও কনফারেন্স অনেক কিছু ফিচার এখানে আপডেট দেখাচ্ছে সো আপনারা দেখতেই পারবেন কী কী আপডেট এখানে আসতেছে চলুন আমি আপডেটটা কন্টিনিউ করি আপডেট না ক্লিক করবেন তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রিতে ক্লিক করবেন তারপর আপনার যেই পিনটা আছে আপনার ম্যাক সেই পিনটা দিবেন পিনটা দিয়ে ওকে ক্লিক করবেন এখন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে সো এখন ডাউনলোড হতে একটু আপনার ইন্টারনেটের ওপরে নির্ভর করবে কতটুকু সময় লাগবে সো আপনার ইন্টারনেট ভালো থাকলে অনেক দূর ডাউনলোড হবে এবং ইন্টারনেট যদি স্লো থাকে তাহলে অনেক টাইম লাগবে চলুন দেখি ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হওয়ার পরে কীরকম দেখায় মোমেন্টস এখন আপডেটটা কমপ্লিট হয়ে গেছে চলুন দেখি আপডেটটা কমপ্লিট হতে প্রায় পনেরো মিনিট তো সময় লাগছে ইউর আইফোন অন ইউর ম্যাক্স প্রথমে নোটিফিকেশনটা আসছে কুইক অ্যাক্সেস ইউর আইফোন অ্যাপস আইফোন মিরোয়িং ভিও নোটিফিকেশন সব কিছু এখানে আসছে ভিও অ্যান্ড অ্যাক নোটিফিকেশন এট টু রিচ ইউর ফোন নাইস তো আমার নোটিফিকেশানগুলো আর আইফোনের এখন ফুল আইফোনটাকে অ্যাক্সেস করা যাবে আমি কন্টিনিউলি দেই আনলক ইউর আইফোন এখন দেখুন আমার আইফোনে লকটা আসছে আমি এখন আইফোনের প্রিন্টটা দিচ্ছি আইফোনে কিন্তু সেমের কমিউনিফোন আমি আনলক করে ফেলছি দেখি কী আসে এলাও লোট ফোন আইফোন এলাও আই ফোর মিরিং ইজ রেডি টু ইউজ সো আইফোনটা কিন্তু রেডি হয়ে গেছে সো এখন ম্যাঙ্ক পাসওয়ার্ড দিতে বলছে আমি ম্যান বুকের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এন অ্যাপল পাসওয়ার্ডটা জাস্ট ম্যাঙ্ক পাসওয়ার্ডটা দিতে বলছে কানেক্টিং আইফোন ইন ইউজ ইস ওয়ান ইস আইফোন ইজ মো লং আর ইউজ সো আমি এখন আমার আইফোনে কিন্তু আমার স্ক্রিনটা অন করা এই জন্য আমার এখানে আর পিসিতে দেখাচ্ছে আইফোন ইন নিউজ সো আমি দেখি তরুণ এখন আমি আইফোনটা লক করে আমি নিচে রেখে দিলাম সাথে সাথে দেখুন কানেক্টেন আইফোন দেখাচ্ছে রেগুলার ম্যাক ব্লগ ইন টু আইফোন অ্যাক্সেস আর সেভি টেন সো অথেন্টিকেট অটোমেটিক সো আমি হ্যাঁ প্রতিবার ট্রাই করার দরকার নেই আমি অ্যালাউ দিয়ে দিলাম স্য এখন দেখুন ও আমার ফোনটা অ্যাক্সেস নিয়ে নিছে আমি ফোনটার তার স্ক্রিনটাই করতে পারতেছে আমি ক্যামেরা ওপেন করে দেখি আচ্ছা আইফোন ক্যামেরা ইস নট অ্যাভেলেবল ফর ম্যাক নাইস জ আমি এখানে ব্যাগ যাবো কীভাবে বলতে পারতেছি না আচ্ছা বেখানে নিচে কেক তো ব্যাগ যাচ্ছে আমি এটা ট্রাই করি আমি দেখি স্ক্রিনটাকে বড় ছোটো করতে পারি কি না সাইডে ধরি আচ্ছা আচ্ছা পাচ্ছি সোপুর দিকে নিলে একটু স্ক্রিনটা বড় ছোট ইয়ে আসে স্কিনটা বড় ছোট অপশন দেখতেছি না এটা কিন্তু বড়ো ছোটো করার মেবি অপশনটা নেই বাট আমি এখানে ডার্গেন্ট ড্রপ করতে পারতেছি মিনিমাইজ করতে পারতেছি তারপর ক্লোজ করতে পারতেছি তারপর এখানে কি এটাতে এটাতে কী দেখাচ্ছে না কিছু তারপর আচ্ছা এটা হচ্ছে মাল্টি মাল্টি মাল্টিটাস্কিং অপশন আছে এটা তারপর নোটিফিকেশন দেখি নোটিফিকেশন কীভাবে আনে সো আমি নোটিফিকেশন আর ঢুকতে পারতেছি না নোটিফিকেশান কীভাবে জানি না আচ্ছা মাউজে স্কলিং করলে নিচের দিকে কিছু আসে না ওপর দিকে স্কলিং করলে চার্জ অপশনটা আসছে সেটিংসে কীভাবে যায় এ ফোনে ওটা সেটিংসে আমি দেখতে পারতেছি না সো আমি যদি অন্য কোনো অ্যাপস দেখি অ্যাপ স্টোর মোরলেস আমি সবগুলো অ্যাপসই ইউজ করতে পারতেছি জাস্ট আপনার ফলটা কি মিরর হচ্ছে আমি যদি একটা গেমস প্লে করি তো আমি একটা গেমস ইয়েফেন করে দেখি আচ্ছা এই যে দেখুন গেমসে কিন্তু পরিচয়টা হয়ে গেছে এবং সাউন্ডটা কিন্তু সাউন্ডটা কিন্তু এখন ম্যাকবুক দিয়ে আসতেছে नहीं नहीं मीडिया बस पता होता है सुनिए तो नहीं इस टाइप आएंगे हम सब बट देखो क्या ना क्लिक करो तो 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 मिनिमाइज़ पे गेस्ट हैं ये फ्रेंड दे लिए वन ओम एच ओम बटन ओम पेज इस वाला जस सो इटा स्पंद पेज इस जोन नो देन आर की देखा जाए आर किस वित्त देखते सीन है সব কিছু জাস্ট আইফোনটাকে আমি ইউজ করতে পারতেছি সো এটা নাইস ফিচার আর কোনো তেমন কোনো ফিচার এখানে দেখানোর মতো আসলে প্রয়োজন নেই চলুন দেখি আর কী কী ফিচার আসছে আমি এটা ক্লোজ করে দিলাম আর এটা মেবি সবসময় আইফোন মিডো রিং এটা সবসময় এখানে থাকতেছে সো আমি এটা এটা ডকে রেখে দেই আমার এটা কিন্তু অলরেডি এটা থেকে যাচ্ছে ডকে কিপিন ডকে রেখে দিলাম এটা ফার্স্ট ফোন এখানে থাকবে সো আমার মেবি ফোন নোটিফিকেশান যা আসবে এখানে আসবে সিস্টেম ইউআই দেন আর কি অপশন আসছে আমি দেখি তারপর প্রথমে আছে আইফোন মেরোর মিরোর করতে পারতেছি এটা তো আমি দেখাইলাম কিবোর্ড মাউস প্যাড ট্র্যাক প্যাড সব কিছু আমি ইউজ করতে পারতেছি হিজি এর উইন্ডো টিল্টিং উইন্ডো টিল্টিংটা কী আসলে এটা একটু ট্রাই করে দেখি হ্যাঁ এখানে আমি ইজি এয়ার মোট করতে পারতেছি এখানে ম্যাগনেট যে আমার টুলটা টোলটা আছে আমি ম্যাগনেটটা ইউজ করতেছিলাম এই যে ম্যাগনেটটা ইউজ করতাম এতদিন এটা যেন ট্রাক ইন্ড ড্রবের জন্য চলুন আমি দেখি ম্যাগনেটটাকে আনইনস্টল করে তারপর দেখি এখানে টিলডেন টিলডেন অপশনটা আসে কিনা সো আমি ম্যাগনেটটাকে আন ইনস্টল করে দিলাম এখন দেখি এন্ড ড্রপ হয় কিনা সো দেখতেছেন এখন কিন্তু ফাইনালি উইন্ডোজের মতো এখানে অপশানটা আসছে অনেক বছর পরে আসছেন একটা ম্যাকে এতদিন আসছে যার কারণে আমি এখন এখানে রেগে দিলাম আমার অনেক কিছু লার্নিংটা আছে আমাকে নতুন করে আবার অনেক কিছু দেখতে হবেন শিখতে হবেন সো চাকরি সব কিছু এভাবে ড্রাগিন ড্রপ করলে আগের মতো কথা নাইস এখানে রেখে দিলাম এটা আবার এখানে রেখে দিতে পারব সো ম্যাগনেটটা অ্যাপসটা আমাকে ইউজ করতে হবে না যে যেভাবে আপনারা স্প্লিট স্ক্রিন করেন এটা এখন ইন জেনারেলি করতে পারবেন তারপর আর কি আপডেট আসছে সাপারি সাপারিতে কিছু আপডেট আসছে তারপর পাসওয়ার্ড নামে একটা অ্যাপস আসছে এই যে পাসওয়ার্ড সে এখানে আমার সবগুলো পাসওয়ার্ড অটোমেটিকলি সেভ থাকবে পঞ্চন্ত পাসওয়ার্ড অ্যাপ নাও কোম এক্সটেনশনও ইউজ করতে পারবো ওকে বেড়ে গেছে আমার সবগুলো পাসওয়ার্ড এখানে থাকবে কোম এক্সটেনশন দিয়ে আমি অটোমেটিকলি মে উইক লগ ইং করতে পারবো এড টু এক্সটেনশন ওকে ক্রোমে অ্যাড বেয়ে গেছে দেন আসছে ভিডিও কনফারেন্স ভিডিও কনফারেন্সটা আমি এখন টেস্ট করতে পারতেছি না কারণ ভিডিও কনফারেন্সের জন্য এক্সট্রা একটা অ্যাপস লাগবে বা ভিডিও কনফারেন্সের জন্য ওপেন করতে পারবে তারপরে মেসেজেস মেসেজিংয়ের জন্য কিছু টেক্সট ইফেক্ট আসছে আমি যদি মেসেজ দেখাই এটা তো মেসেজিং সো এখানে হয়তো আমার সাথে কারোর সাথে আই মেসেজ তেমন ইউজ করা হয় না তাই আমার কোনো মেসেজিং এখানে নাই যদি আই মেসেজ ইউজ করে তারা নতুন নতুন কিছু টেক্সট ইফেক্ট ইউজ করতে পারবে ইমোজি আছে নতুন নতুন তারপর হচ্ছে ম্যাপসে কি আপডেট আসছে কাস্টমস ওয়াকিং অ্যান্ড হাইকিং রোড কাস্টমস ওয়াকিং এবং হাইকিং রোড আসছে ম্যাপসে সর এগুলো আসলে বাংলাদেশে তেমন অ্যাক্টিভেট না দেন আসছে নোটসে নোটসে অডিও রেকর্ডিং তারপর নতুন নতুন কিছু ফিচার আসছে নোটসের জন্য তারপরে আসছে ফটো অ্যাপসে কালেকশন আসছে অটোমেটিকলি সো ফটো অ্যাপসে কিছু নতুন অর্গানাইজেশন কালেকশন সব কিছু এগুলো নতুন করে আসছে তারপরে আসছে এয়ারপোর্টে আসছে এয়ারপোর্টে হ্যান্ডস ফ্রি ইন্টিগ্রেশন আসছে তারপরে বেসিক ক্যালকুলেটারের সাথে সায়েন্টিফিক ক্যালকুলেটর আসছে তারপরে আসছে প্রোগ্রাম প্রোগ্রামিং এটা কি করে আমি জানি না কারা ইউজ করে তারপরে হচ্ছে বেসিক গেমে গেলাম তারপরে কনভার্ট কনভার্টে আপনার ডলার কারেন্সি এগুলো আপনারা টাকা টু পনবার্ট সব কিছু কনভার্ট করতে পারবেন নাইস একটা আপডেট আসছে কিন্তু ক্যালকুলেটার সাইজটা একটু ছোটো মনে হচ্ছে আমি জানতাম না যে ছোট ছোটো কিনে এখানে বড় করার কোনো অপশন পাচ্ছি না কেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে ক্যালকুলেটার সাইজটা একটু ছোটো মনে হচ্ছে এটা কি আগে আগে এরকম ফটো ছিল ওখানে আমার মনে নেই একজাক্টলি বাট ইয়ে সাইজটা একটু ছোটো মনে আছে তারপর ওয়েদার অ্যাপসে টেম্পারেচারে ফিলস লাইক ওয়েদার আসছে নতুন আপডেট ওয়েদার করে ওয়েদারে ফিলস লাইক টেম্পারেচার শো করতেছে যেখানে অ্যাকচুয়াল ওয়েদার আর ফিনাইক ওয়েদার দুটাই শো করবে এখন থেকে সো আরও কিছু ছোটো ছোটো কিছু অনেকগুলো আপডেট আসছে ইন মেজর আপডেট তেমন কিছু নেই মানে ইন্টারনালি সব কিছু আগের মতোই আছে জাস্ট স্ক্রিন মিরোরিং যে অ্যাপটা আছে যে আইফোনের মিরোরিং ওটাই সবচেয়ে ইউজফুল এবং আমি সবসময় এটা ইউজ করবো এই যে আইফোন কানেক্টিং আইফোন নিয়ে ইউজ আমি এখন ফোনে স্ক্রিন পরে আমি যদি লক করি অটোমেটিকলি কানেক্টিং হয়েছে সো এটা হচ্ছে সবচেয়ে ইজি এবং বেস্ট আপডেট সো আমি এটা এখানে স্ক্রিনশট নিয়ে নিয়ে পরে পরে দেখতেছিলাম আপডেটের অপশানগুলো আমার ফোনে সো আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ